সিএনএন এক্সক্লুসিভ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ভারতীয় বায়ুসেনার ত্রাণ সামগ্রী বিতরণ ডিটক ছড়া রেলওয়ে স্টেশনে আটকে পড়া একশো জন যাত্রীকে এম আই সেভেন্টিন হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা গত পনেরোই মে দু থেকে আসামের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে ভারতীয় বায়ুসেনা গতকাল এম আই সেভেন্টিন হেলিকপ্টারের মাধ্যমে ডিটক ছড়া রেলওয়ে স্টেশনে আটকে পড়া একশো জন যাত্রীকে উদ্ধার করে ঘরে পাঠিয়েছে শুধু তাই নয় কবলিত হাফলং এলাকায় এদিন প্রায় ৩০ টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে এছাড়াও এলাকায় আটকে থাকা চারশো জন নাগরিকদের উদ্ধার করে ভারতীয় বায়ুসেনা তার এ এন পরিবহন বিমান দুটো এম আই সেভেন্টিন হেলিকপ্টার একটি চিনুক হেলিকপ্টার এবং এএলএইচ ধ্রুবকে কাজে লাগাচ্ছে ভারতীয় বায়ুসেনা বন্যা কবলিত এবং হাফলং সহ অন্যান্য বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী সহ সাধারণ মানুষের সহায়তার জন্য এনডিআরএফ মোতায়েন করেছে প্রথম দিন থেকে পাহাড়ি অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও তারা এক নাগারে কাজ করে চলেছে বায়ুসেনার জওয়ানরা বন্যা কবলিত এলাকায় প্রভাবিত লোকেদের সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এনডিআরএফ সহ আসাম সরকারের সঙ্গে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে তাদের এই অপারেশন আজও অব্যাহত রয়েছে ব্যুরো রিপোর্ট সিএনএন টোয়েন্টি নিউজ শিলচর